আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় এক মুঠো কাঠবাদাম খাওয়ার উপকারিতা। কিভাবে এক মুঠো কাঠবাদাম খেলে গর্ভাবস্থায় অন্য কোনো ভিটামিনস আপনার না খেলেও চলবে, তারই গোপন রহস্য আজকে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় শরীর সুস্থ রাখতে কত ধরনের কষ্টই না করতে হয়, এমনকি খাবার দাবারের ক্ষেত্রে অনেক বাছবিচার করে চলতে হয়, যার ফলে অনেক সময় শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। তবে আমাদের আশেপাশে থাকা কিছু খাবার রয়েছে যা একাই একশো, মানে একটি খাবার খেলেই অনেক ধরনের খাবারের পুষ্টিগুণ পাবেন, যা দামে সস্তা এবং আপনার আশেপাশের দোকানে পাওয়া যায়। হয়তোবা তার উপকারিতা সম্পর্কে আমরা জানি না বলেই সেই খাবারের সঠিক ব্যবহারটি করতে পারি না। তাই আজকে আমরা জানাবো কাঠবাদাম কিভাবে খেলে আপনি সম্পূর্ণ পুষ্টি পেতে পারেন। কাঠবাদাম হচ্ছে এমন একটি খাবার যা পরিমাণে আপনি অল্প খাবেন কিন্তু পুষ্টিগুণ পাবেন অনেক গুণ বেশি। কাঠবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, তাছাড়াও এনার্জি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। ভিটামিনের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি নাইন, তাছাড়াও কুলাইন, ভিটামিন ই ও ভিটামিন কে। মোটামুটি সব ধরনের পুষ্টিগুণ বা ভিটামিনই রয়েছে এই ছোট্ট বা ক্ষুদ্র খাবারটির মধ্যে। এটি গ্রহণ করলে প্রাকৃতিক উপাদান শরীরে প্রবেশ করে, যা শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে, সাথে আপনার পেটও ভরে। তবে এটা জানতে হবে কিভাবে খেলে এই বাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ আপনি পাবেন, সেটা আমরা অবশ্যই বলবো। তবে ভিডিওর শেষে প্রথমে জেনে নিব নিয়মিত বাদাম খেলে কি কি সমস্যা দূর হয় বা এর উপকারিতা কি। বাদামে রয়েছে প্রচুর পরিমাণের ফলিক অ্যাসিড, যা নিয়মিত খেলে গর্ভের বাচ্চার মস্তিষ্ক বা স্নায়ু সংক্রান্ত গঠন বা বৃদ্ধি খুব ভালো হয়। এমনকি গর্ভধারণের আগে থেকে কাঠবাদাম সেবন করলে বাচ্চার জন্মগত ত্রুটি রোধেও সাহায্য করবে। তাছাড়া অনেক মায়েরাই স্থূলতায় ভোগে, এমনকি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যারা নিয়মিত কাঠবাদাম খায় তারা খুব সহজেই মুটিয়ে যায় না, মানে খুব দ্রুত ওজন বাড়ে না, ওজনটা খুব স্বাস্থ্যকর এবং নিয়ন্ত্রণে থাকে। তার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার চান্সেসও কম থাকে, এমনকি ডায়াবেটিস আগে থেকে থাকলেও তা নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন বাদাম খেলে গর্ভবতী মায়েরও স্মৃতিশক্তি ভালো থাকবে, এমনকি গর্ভের বাচ্চার মানসিক এবং শারীরিক বৃদ্ধি খুব দ্রুত হবে। কাঠবাদাম নিয়মিত খেলে ক্ষুধামন্দর হরমোন মানে লেপটিন বৃদ্ধি করতে সহায়তা করে, গর্ভের বাচ্চা সঠিক ওজনে বা সঠিকভাবে বৃদ্ধি পায়, এমনকি গর্ভাবস্থার পরবর্তীতেও গর্ভবতী স্বাস্থ্যকর ওজনের অধিকারিণী হয়। এগুলো ছাড়াও কাঠবাদাম খেলে যে উপকার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, খুব সহজেই খাবার হজম করে, হৃদযন্ত্র মানে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এমনকি গর্ভবতীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়, কাঠবাদাম নিয়মিত খেলে ত্বকের তেমন কোনো সমস্যা হয় না, এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। এখন জানব কিভাবে গর্ভাবস্থায় এক মুঠো কাঠবাদাম খেলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন, মানে অনেক খাবারের গুণ একটি খাবারেই পাবেন। কাঠবাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে হলে কাঠবাদাম না ভেজে কাঁচা খেতে হবে, এমনকি খোসা ছাড়িয়ে। সবচেয়ে ভালো হচ্ছে সকালবেলা খাওয়া, মানে রাতের বেলা যদি এক মুঠো কাঠবাদাম এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখেন, সকালে অল্প করে কুচলিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তারপর ব্লেন্ডারে এক গ্লাস পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে বাদামের জুস তৈরি করে খেতে পারেন। তবে খোসা সহ খেলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন না, কারণ এর খোসার মধ্যে ট্যানিন থাকে, যা এর মধ্যে থাকা পুষ্টিগুণগুলোকে আবদ্ধ করে রাখে। খোসা ছাড়িয়ে নিলে পুষ্টিগুণগুলো খুব সহজে বেরিয়ে আসে, এর ফলে খুব সহজেই হজম হয়। গবেষণায় দেখা গেছে একজন গর্ভবতী প্রতিদিন এক আউন্স মানে প্রায় 20 থেকে 22টি বাদাম প্রতিদিন খেতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সকালবেলা 10টি এবং সন্ধ্যাবেলা 10টি ভেজানো বাদাম খাওয়া।
যার ফলে অন্যান্য সকল ধরনের খাবারের পুষ্টিগুণ আপনি পেয়ে যাবেন। যারা গর্ভাবস্থায় দুধ খেতে পারেন না, তারাও এই বাদামের দুধ খেতে পারেন, যা গরুর দুধের মতোই পুষ্টিগুণ বহন করে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে বাদাম খেলে সর্বোচ্চ পুষ্টিগুণ আপনি পেতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।